এবারও আফগানিস্তানকে হারানো হলো না বাংলাদেশের। প্রস্তুতি ম্যাচে প্রস্তুতিরও কোনো চিত্র নেই। টি টোয়েন্টির সেই পুরনো জুজু ভয়ডরহীনভাবে ব্যাট হাতে নামাটাই যেন যত কঠিন কাজ বাংলাদেশ দলের। এই দলটার প্রস্তুতি ম্যাচের দৃশ্যটা এতটাই খারাপ যে মুস্তাফিজুর রহমানের ব্যাট থেকে আসলো পঞ্চম সর্বোচ্চ রান, সাকিব শান্ত আফিফদের গুড়িয়ে দেওয়ার নায়ক ফজলক ফারুকি। প্রতিপক্ষ দল যদি হয় আফগানিস্তান, তবে ফজল হক ফারুকি বাংলাদেশের জন্য যেন নতুন এক চিন্তার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। এবছরের মার্চে ঘরের মাঠে দুই টি টোয়েন্টি ম্যাচে ফজল হক ফারুকির পকেটে 5 উইকেট তুলে দিয়েছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার অ্যালেন বোর্ডার ফিল্ডে আজকের প্রস্তুতি ম্যাচেও সেই ফারুকির পেইসে পুরল বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তকে 12 রানের মাথায় বোল করার পর অধিনায়ক সাকিবও 1 রানের মাথায় বোল্ড আউট ফারুকির বলে। মিডল অর্ডারের সবচেয়ে বড় ভরসা বোনা আফিফও প্রথম বলেই গোল্ডেন ডাকে ছাড়েন মাঠ। ফারুকির করা 3 ওভারে মোটে 9 রান তুলতে পেরেছে বাংলাদেশ। পাওয়ার প্লেতেই বাংলাদেশের নেই 4 উইকেট। মাঝে সৌম্য ফিরেছেন মুজিবুর রহমানের ওভারে 4 বলে 1 রান করে। ওপেনিংয়ে নামা মিরাজ পরপর উইকেট পড়ায় এতটাই চাপে পড়েন যে 31 বলে 16 রান করে শেষমেশ মাঠ ছাড়েন। টপ অর্ডারের এমন ধসের দিনে মিডল অর্ডারের নুরুল হাসান সোহান আর মোসাদ্দেক হোসেন টপকাতে পারেন 2 অঙ্কের ঘর। সোহান ফরিদ আহমেদের ওভারে 8 বলে 13 রানে ফেরেন, মোসাদ্দেক 22 বলে, মহম্মদ নবীর বলে আউট 29 রানে। শেষমেশ মুস্তাফিজুর রহমান 17 বলে 10 রানের এক ইনিংস খেলেন, যেখানে তিনি হাঁকান 2টি 4। বাংলাদেশ 20 ওভার খেললেও ইনিংস থামে 98 রানেই। এই মাঠে যখন বাংলাদেশের মূল বিশ্বকাপ দলের চলছে আসা যাওয়ার মিছিল, সেখানে আফগানিস্তান করে গেছে বাউন্ডারি ঝড়। দলটির 2 ওপেনার হজরতুল্লাহ জাজাই আর রহমতুল্লাহ গুরবাজ খেলেন 15 ও 26 রানের ইনিংস। তাস্কিন 4র্থ ওভারে হজরতুল্লাহকে ফেরালেও পাওয়ার প্লেতে আর কোনো উইকেট তুলতে পারেনি বাংলাদেশ। 9 ওভারে সাকিব আল হাসান ফেরান সেট হতে থাকা রহমতুল্লাহ গুরবাজকে। এরপরই চলে আফগানিস্তানের 2 ব্যাটারের বাউন্ডারি ঝড়। ইব্রাহিম জর্দান 39 বলে 46 রানের এক ইনিংস খেলেন। অধিনায়ক মোহাম্মদ নবী 17 বলে 41 রানের টর্নেডো ইনিংস খেলে থাকেন অপরাজিত। নবীর এই ইনিংসে ছিল 5টি 6, 1টি 4। 161 রানে লক্ষ্য দেয়া দলটি সবশেষ জেতে 62 রানে। বিশ্বকাপের আগে ব্যাটিং বিভাগ নিয়ে দুশ্চিন্তার মেঘ কমছেই না বাংলাদেশ দলের। একের পর এক ম্যাচে খেলে বিশ্বকাপে প্রবেশ করতে চলা দলটি বিশ্বকাপে আরেকবার মূল পর্বে কোনো ম্যাচ না জিতেই দেশে ফিরবে কি না তা নিয়েও তৈরি হয়ে গেছে প্রশ্ন। তবে এত সব প্রশ্নের উত্তর নেই আজও। স্কটল্যান্ড, নামিবিয়া কিংবা জিম্বাবুয়ের মতন দলগুলো যখন ব্যাটিং সামর্থ্যের জানান দিচ্ছে, তখন টিম টাইগার্স খুঁজছে আরেকটা জয়ের সন্ধান।